পানি পান করানোটা অত্যন্ত জরুরি এইটা যখন আমরা পানির সাথে গুলে দেব এটা যখন আমরা পানির সাথে এভাবে গুলে দেব তখন যেই গরু ছাগল কিংবা ভেড়া পানি পান করতে নাও চাবে বা খুব একটা বেশি পানি পান করে না সেও কিন্তু এই পানিটা পান করবে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক প্রচণ্ড গরম সারা দেশব্যাপী গরম এত গরম যে বিগত সকল বছরের রেকর্ড কিন্তু এই বছর ছাড়িয়ে গেছে এইটা এই বছর কিন্তু অনেক বেশি দীর্ঘমেয়াদি হচ্ছে তো এই গরমে আমরা আমাদের ফার্মের ছাগলগুলোকে কিভাবে যত্ন নিচ্ছি সেই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে একটা ভিডিও বানাবো বাট সময় স্বল্পতায় ব্যস্ততায় করে উঠতে পারি নাই তো আজকে এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টের ছাগলগুলোকে এই এই প্রচণ্ড গরমের নেতিবাচক প্রভাব থেকে কিভাবে রক্ষা করার চেষ্টা করতেছি বা কি ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে এদেরকে রাখছি সবার প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ছাগলগুলোকে পর্যাপ্ত কাঁচা ঘাস খেতে দিতে হবে এই যে দেখেন এখানে ট্রে ভর্তি কাঁচা ঘাস দেওয়া হয়েছে তো এই কাঁচা ঘাস এবং লতা পাতা এগুলো যদি আমরা পর্যাপ্ত দেই তাহলে এগুলোর মধ্যে মানে কাঁচা ঘাসের মূল উপাদান কিন্তু পানি থাকে সেভেন্টি টু সেভেন্টি পানি থাকে কাঁচা ঘাসের মধ্যে যখন ছাগল ভেড়াগুলো বা গবাদি পশুগুলো পেট পুড়ে ঘাস খায় তখন কিন্তু তার শরীরে তখন কিন্তু তার শরীরে ওয়াটার ইনটেকটা বেড়ে যায় যার ফলে প্রাণীগুলো গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা পায় তো এইটা গেল প্রথম বিষয় আর আরও কিছু বিষয় আছে যেমন ধরেন এই প্রচণ্ড গরমের মধ্যে একটু ছায়াযুক্ত স্থানে প্রাণীগুলোকে রাখার ব্যবস্থা করা মানে শেডের কোনো এক পাশে যদি গাছ থাকে বড় তাহলে ভালো হয় মানে অন্তত একবেলা কিংবা একটা অংশে যদি ছায়া থাকে সেখানে কিন্তু ছাগলগুলো প্রচণ্ড গরমের সময় রোদের সময় আশ্রয় নিতে পারে ছাগলগুলোকে ভালো রাখার আর একটা অন্যতম বড় মাধ্যম হচ্ছে গোছল করানো তো আমাদের দেশে কিন্তু একটা ভুল ধারণা প্রচলিত আছে সেটা হচ্ছে ছাগলকে গোসল করাইতে হয় না তো গরমের দিনে অবশ্যই চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত এক দুই দিন ছাগলগুলোকে গোসল করাইতে ছাগলের জন্য গোসলটা শীত গ্রীষ্ম সব সবৃততেই অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অবশ্যই গরমের সময় ছাগলগুলোকে চেষ্টা করবেন সপ্তাহে এক দুই দিন গোসল করাতে আর বর্তমান সময়ে যে তীব্র তাপদাহ চলতেছে এই সময়ে কিন্তু আপনি চাইলে প্রতিদিনই ছাগলগুলোকে গোসল করাই দিতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আর শীতের সময়েও ছাগলগুলোকে গোসল করাইতে হয় সেক্ষেত্রে দশ পনেরো দিনে একবার অর্থাৎ মাসে দুই থেকে তিনবার গোসল করাটা উত্তম ছাগলগুলো বা প্রাণীগুলো যেখানে রাখা হবে সেই জায়গাটা যেন একেবারে বদ্ধ আটো ছোটো না হয় মানে বাতাস চলাচলের পর্যাপ্ত ভালো ব্যবস্থা রাখতে হবে তাহলে গরমজনিত কারণে হিট স্ট্রোক কিংবা গরমজনিত যেসব হয় সেগুলোর থেকে কিন্তু প্রাণীগুলো ভালো থাকবে। এবারে আমি হচ্ছে গিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছি। এই যে আমার সামনে দেখেন দুইটা পানির বল দেওয়া হয়েছে এখানে কিন্তু সারা দিন বিশুদ্ধ পানি দিয়ে রাখা হয় এ দেখেন ছোট্ট বাচ্চা ও কিন্তু ওর মায়ের দুধ খায় এখনো মাত্র বিশ বাইশ দিন বয়স ও কিন্তু দেখেন কত লম্বা সময় ধরে পানি পান করতেছে এই গরমে পানি পান করানোটা অত্যন্ত জরুরি তো বিশুদ্ধ পানির সরবরাহ সবসময় নিশ্চিত রাখতে হবে এর পাশাপাশি আরও কয়েকটা ব্যবস্থা আমরা নিয়ে থাকি শরীর থেকে লিকুইড বের হয়ে যায় ফ্লুইড কমে যায় তো এই সময় যদি পর্যাপ্ত প্রাণী পান না করা হয় তখন কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায় শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এবং তীব্র গরমে কিন্তু হিট স্ট্রোকের একটা সমূহ সম্ভাবনা থাকে এগুলো মোকাবেলায় আমরা যে ব্যবস্থাপনাগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে এই পানির মধ্যে আমরা কিছু উপাদান ব্যবহার করে থাকি আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বোতল এইটা হচ্ছে সহজ বাংলায় যদি বলি স্যালাইন তো আমরা মানুষরা যেরকম পানি শূন্যতা পূরণের জন্য স্যালাইন পানি পান করে থাকি এইটাও কিন্তু গরু ছাগল হাঁস মুরগির জন্য ব্যবহৃত একটা স্যালাইন তো এটার দুইটা ফর্মেট আমার হাতে আছে এই যে দেখেন এইটা হচ্ছে পাউডার কেজির প্যাক আর হচ্ছে লিকুইড তো দুইটার ফর্মেট যে কোনোটাই ব্যবহার করা যায় তো লিকুইড ফরমেটের যে স্যালাইনটা আমার হাতে আছে এইটা হচ্ছে গিয়ে পাঁচ লিটার পানিতে ছাগল ভেড়ার জন্য দুই থেকে তিন এম এল দিলেই যথেষ্ট তো আর পাউডার ফর্মেটের যে ইলেকট্রোলাইটটা আছে এইটা এক লিটার পরিমাণ পানিতে এক গ্রাম ওষুধ দিলেই হয় এটা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট বলা যেতে পারে এগুলো হচ্ছে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়তা করে তো আমার হাতে ছোট্ট একটা ওজন পরিমাপের ডিভাইস দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা ডিভাইস তো আমরা এখানে মোটামুটি পাঁচ লিটার পানি নিয়ে নিছি তো এই পাঁচ লিটার পানিতে এখন আমরা কি পরিমাণ ঔষধ দিব সেইটা পরিমাপ করবো কীভাবে দেখেন আমার এখানে আসলে পাত্র নেই যে কারণে আমি এই মুখাটাকেই ইউজ করতেছি আমরা আসলে ওই প্যাকেটটা খুলে ওষুধগুলো স্যালাইনগুলো এরকম বোতলে ভরে রাখছিলাম তো এখানে যেহেতু পাঁচ লিটার পরিমাণ পানি নেওয়া হয়েছে আমরা পাঁচ গ্রাম ওষুধ দেবো এখানে পাঁচ গ্রাম স্যালাইন কিন্তু আমরা নিয়ে নিছি তো এইটা এই পানিতে দিয়ে একটু ভালো করে গুলে দেবো এই স্যালাইনযুক্ত পানিটা যদি ছাগল ভেড়া পান করে কিংবা যে কোনো গবাদি পশু পান করে তাহলে কিন্তু ওদের শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সটা ব্যালেন্স করাটা সহজ হয়ে যাবে অর্থাৎ পানি শূন্যতাটা পূরণ হয়ে যাবে এই ওজন পরিমাপের ছোট্ট হ্যান্ডি ডিভাইসটা খামারে কিন্তু অত্যন্ত প্রয়োজন হয় তো প্রয়োজনীয় এই ডিভাইসটা যদি কারো দরকার হয় তাহলে শখের খামার থেকে কিন্তু আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন ইলেকট্রোলাইট গুলো দেখাইলাম আমরা যেগুলো ব্যবহার করি মোটামুটি ভালো গুণগত মানসম্পন্ন এগুলো আসলে আপনাদের নিকটস্থ যে যে কোনো ভেটেরিনারি দোকানগুলো সেখানেই পাবেন যদি কেউ না পেয়ে থাকেন বা কালেক্ট করতে যাদের সমস্যা হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে কল করলে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো কারণ এই প্রোডাক্টগুলো আমরা আমাদের ফার্মে নিয়মিত ব্যবহার করি ব্যবহার করে যে এই প্রোডাক্টগুলো আমরা ভালো রেজাল্ট পাই শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোই অনেক খামারিরা প্রত্যন্ত এলাকায় থাকে তারা এগুলো কালেক্ট করতে পারে না নিকটস্থ বাজারে ঠিকঠাক মতো পায় না সেক্ষেত্রে তাদেরকে সরবরাহ করে থাকি তো কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই ইলেকট্রোলাইট ছাড়াও কিন্তু আমরা আরেকটা জিনিস বা উপাদান ব্যবহার করে থাকি সেটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার হাতে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান এইটা এত চমৎকার সুমিষ্ট সুগন্ধ যে এইটা খুললে বা ধরলে আমার নিজেরই খেতে ইচ্ছে করে এইটা হচ্ছে গিয়ে ড্রাই মোলাসেস অর্থাৎ সহজ বাংলায় যদি বলি এটা হচ্ছে চিটাগুড় এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট সাউথ আফ্রিকা থেকে আসে তো এইটা কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন একটা প্রোডাক্ট এটা আমরা নিয়মিত আমাদের ফার্মে ব্যবহার করি সারা বছর তো এখন বলতে পারেন যে এইটার কাজ কি এই গরমের সময় কিংবা এটার ভূমিকা কি এইটা যখন আমরা পানির সাথে গুলে দেব এটা যখন আমরা পানির সাথে এভাবে গুলে দেব তখন যেই গরু ছাগল কিংবা ভেড়া পানি পান করতে নাও চাবে বা খুব একটা বেশি পানি পান করে না সেও কিন্তু এই পানিটা পান করবে এই ড্রাইমুলা কিন্তু পরিমাণেও লাগে অত্যন্ত কম এইটা সারা বছরই ফার্মে ব্যবহার করতে পারেন আমরা সাধারণত করে থাকি প্রতিদিনই এইটা কিন্তু আপনার প্রতিদিনের খাবারের খাদ্যমানটা বাড়িয়ে দেয় গরমের সময় এবং শীতের সময় এই দুইটা সময়েই বা দুইটা ঋতুতেই যদি আমরা পানির সাথে অল্প অল্প পরিমাণ ড্রাইমোলা সেসটা অ্যাড করে দেই তাহলে দুইটা উপকার হবে একটা হচ্ছে ছাগল ফেরা অত্যন্ত আগ্রহের সাথে পানি পান করবে পেট পুড়ে পানি পান করবে যার ফলে ওর শরীরের ডিহাইড্রেশনের যে প্রভাবটা সেটা কমে যাবে ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা ঠিক থাকবে দ্বিতীয়টা হচ্ছে গবাদি পশুর শরীরে খাদ্যের যে পুষ্টিমান সে পুষ্টিমানটা বেড়ে যাবে শরীরের যে পুষ্টি ঘাটতি সেটা অনেকাংশেই কমে যাবে তো এই ড্রাই মোলাসাসটাও কিন্তু আমাদের শখের খামারে সারা বছর পাওয়া যায় কারো প্রয়োজন হইলে এই ইম্পোর্টেড অত্যন্ত গুণগত প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা লোকালি যেই গুলো ব্যবহার করি বা গুলো ব্যবহার করি অনেক অঞ্চলে এটাকে রাব গুঁড়ো বলা হয় সেটাতে কিন্তু প্রচুর ময়লা থাকে পানি থাকে ওইটা কিন্তু পুরোপুরি গুণগত মানসম্পন্ন না এবং হাইজিনও না অনেক ক্ষেত্রে ওইটা ব্যাপারে হিতে বিপরীত হইতে পারে সেক্ষেত্রে বিকল্প হিসেবে ড্রাই মোলাসেসটা কিন্তু অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যারা ছাগল ভেড়া কিংবা অন্য গবাদি পশু লালন পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে আমরা আমাদের ফার্মটা যেইভাবে ম্যানেজ করে থাকি সেই ধরনের ম্যানেজমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক শখের কামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম